যেটা এক্সিডেন্ট হয়েছিল এই ইয়ার বেগ এনেকে মুখত ঢাকি রাখছিল, এইটো একটা ইয়ার বেগ, এইটো একটা ইয়ার বেগ, লোক বসাবর কারণে যেখানে ইয়ার বেগর সিস্টেম সেফটির ন মানিব লাগিব। আজি আপনার দেখাম যে ইমান ডাঙর পথ দুর্ঘটনা হওয়ার পিছতো যে মই জিয়াই আছো তার একমাত্র কারণ কি। আজি সব গাড়িখনের অবস্থা চাই আপনার বুঝিব পারিছে যে কিমান ডাঙর পথ দুর্ঘটনা হয়েছিল। আপনার দেখে আছো যে ইয়ার বেগ আজিকালি যে কিছু গাড়ি বন্ধ করে আছে, আমার ভারতবর্ষত নিষিদ্ধ করে আছে যে এয়ার বেগ যাত নাই, সেফটি নাই, সেইবিল গাড়ি কিন্তু বন্ধ করে আছে। আজি সব ইমান ডাঙর পথ দুর্ঘটনা হওয়ার পিছতো কিন্তু মই বাঁচি আছো, তার এটাই কারণ যে এয়ার বেগ। উপরওয়ালা ভগবানে তো সহায় করেছে কিন্তু নিজের সেফটি। আজি মই দেখে আছো এই যদি চাই এই ভালো আছে বারো ভিতর আচ্ছা ইয়াতে মই ইয়াতে ভয় লাগি আছে তথাপি বহিছো ড্রাইভিং সিটত। এইফালে লাইটটো এইফালে আনাচোন ভাইটি, লাইটটো লাইটটো এইফালে 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 চাওক, ইয়াতে মই বহি আছিলো, এইফালে মই বহি আছিলো, এইফালে ড্রাইভার, এইটো চাওক, এইটো ইয়ার বেগ, এইটো একটা ইয়ার বেগ, এইটো একটা ইয়ার বেগ, আর চাওক ও মাই গড গাইস এইবিল চাওক, ইয়ার বেগ চাওক, এইটো চাওক ফুল ইয়ার বেগ। মই কিন্তু মানিছো যে ফর্ডর গাড়ি যে মই মানিব লাগিব, টাইটেনিয়াম যে ল আছে আর যা সেফটি ন গাইস মানে ভাবিব নয়া, এইটো চাওক, এইটো একটা ইয়ার বেগ, এইটো ফাটি উলাইছে, এয়া চাওক এইটো ফাটি উলাই ইয়াত দেখো দিয়া ওচরত, এইটো এইটো চাওক এইটো ফাটি উলাইছে, এইটো এইটো চাওক এয়ার ভিতর এয়ার বেগ থাকে আপনারা চাওক কিমান ভারী। এটাকে ইয়ার বেগর দাম যে 20-25 হাজার টাকা লয় এনে নয়, এইটো এনেকে এনেকে যেটা ফাটি উলাইছে ন এনেকে মুখত আছে, এইটো এইটোর ভিতর কিন্তু পাম্প আছে, ঠিক আছে, এইটোর ভিতর পাম্প আছে এনেকে ধরেছিল, আর সিট বেল্ট থাকিব লাগিব হ্যাঁ। তারপর এইটো একটা ইয়ার বেগ চাও মানে পুরো গাড়ি কভার করে দেওয়ার, মানুষটুক কভার করে দেওয়ার, এইবিল ইয়ার বেগ কিন্তু হ্যাঁ, এইবিল ইয়ার বেগ, এয়া চাও এয়া চাও চারিও ফালে ইয়ার বেগ, পুরো গাড়িতে ইয়ার বেগ উলাইছে চাও, এয়া চাও ইয়ার বেগ, এইটো একটা ইয়ার বেগ, এইটো একটা 1, 2, 3, 4, 5, 6টা ইয়ার বেগ হ্যাঁ, ইয়ার বেগ 6টা আছে, এইটো খুঁজে রাখো 6টা ইয়ার বেগ আছে। ইয়াতে চাওক কেনেকে মানুষজন বাঁচিছে যে ড্রাইভার আর মই ইয়াতে আছিলো, ঠিক আছে, এইটো চাওক এতিয়া যেটা এক্সিডেন্ট হয়েছিল এইটো ইয়ার বেগ এনেকে মুখত ঢাকি রাখছিল, তারপর এইটো ইয়ার বেগ সাইডের পর এনেকে ধরেছিল আর এইটো এইজনক কভার করেছিল, আর যাতে বাহিরের পর একো নাহে ক্ষতি নয়, এখন এইটো একটা ইয়ার বেগ, এইটো একটা ইয়ার বেগ, এ চাওক ফুল ইয়ার বেগ গোটেইখিনি উলাইছে চাওক, আচরিত কথা, এ চাওক ফাটি উলাইছে চাওক, মানে কি কম, এইবিল সব ঠিকই আছে বারো, এইবিল সব ওকে আছে, এইটো এইটো ভাঙিছে, তারপর ভিতরে ইমান ক্ষতি হওয়া নাই, গিয়ার লেভেল ভাঙিছে, এইটো গিয়ার লিভার কয় নাকি, গিয়ার লিভার, এইটো এটা ভাঙিছে মানে গিয়ার নহয়, এইটো চাওক এইটো পুরো ভাঙি গৈছে, তাৰপিছত আরাম মিউজিক সিস্টেমটো ভালে আছে, মিউজিক সিস্টেম ঠিকই আছে, তাৰপিছত এইটো ওকে আছে, এইটো ঠিকই আছে, এইটো সবে ঠিক থাকে আছে, ভিতরত এইবিল মিউজিক সিস্টেম একো হওয়া নাই বারো, এইটো ওকে আছে, আর ইফালে চকাটো বেন হৈছে, এইটো সব এয়ার বেগ কিন্তু মানিব লাগিব দেই, ভিতরত মই পিছফালে অকণমান দেখুৱাই দিছো, এইটো লোক ঠিক আছে, পিছফালে এইটো পামচার হৈছে, এইটো এইটো পামচার হৈছে, এইটো 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 দেখুৱাই দে, লাইটটো ফালা আছে, এইটো এয়ার বেগ সব, এয়া সব এয়ার বেগ, এইটো ফুল এয়ার বেগ কিন্তু হ্যাঁ, ভিতর দেখুৱাই দে, ভিতর সিট ঠিক আছে, এইটো একটা ইয়ার বেগ, এইটো একটা ইয়ার বেগ, এইটো দেখুৱাই দে, এইটো এইটো ইয়ার বেগ সব, কেনেকে ফাটি উলাইছে সব, মানে এই গাড়িখনৰ চাৰিও ফালে কিন্তু ফুল সেফটি আছে, ফুল সেফটি, পিছফালে একো হোৱা নাই, পিছফালে একো হোৱা নাই, লৈ গৈছে হ্যাঁ, পিছফালে একো হোৱা নাই, একদম সব ঠিকে থাকে আছে, সব এয়ার বেগ মানে পুরো গাড়িখনক মানে মানুষক বসাবর কারণে যেখানে এয়ার বেগর সিস্টেম সেফটির ন মানিব লাগিব ফর্ডর গাড়ি দেই। মই রিকমেন্ড করিম আপনার যদি গাড়ি লয় অকন ভাবি চিন্তে লোক বা সেফটি গাড়ি লোক এয়ার বেগ থাকা গাড়ি, আজি মই এই পৃথিবীখন যাই থাকার এটা কারণ যে সেফটি, এই গাড়িখনত যেখানে সেফটি আছে ন মানিব লাগিব দেই, একদম গাড়িখনের অবস্থাটা আপনাদের চাইছে কেনেকা অবস্থা আছে, মই আকৌ এবাৰ তথাপি দেখুৱাই দিছো হ্যাঁ, কিন্তু যিমান ডাঙর এক্সিডেন্ট হয়েছিল ভিতরে যদি সেফটি না থাকলে, আজি যদি এল্টো 800 থাকলে হয় কি জানি মই মানে মুখ মানে একদম ডেড হয়ে গেলো হ্যাঁ, মরি গেলো হয়, কিন্তু যেখানে সেফটি আছে ন মানিব লাগে, ঠিক আছে, এইখানে আর গাড়ি এটা বনাব, এয়া যদি আপনার গাড়িখন চাব বিচাৰে চাব পাৰে, আপনার হাউলি বিএস কলেজ পার হয়ে পিনে হ্যাঁ, ইয়াতে শিমলাগুড়ি পর আগতে রাস্তার লেফট সাইডত কি দোকানখনের নাম, দোকানখনের নাম মানে কি কি আছিল, রঞ্জিত দার দোকান, ঠিক আছে, ইয়ার পৰা ক্লাইম হব এতিয়া গাড়িখন, যদি গাড়িখন ফুল ড্যামেজ হয়ে যায়, ড্যামেজটো ফুল ড্যামেজ হয়ে গেল, যদি ফুল ড্যামেজ হয়ে গেলে পয়সা কিনি পাও, আর যদি রিপেয়ারিং করে দেয় তো কথা এইখানে আর।